নমস্কার, আমি পম্পা। পম্পা জলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন রান্না করা যায় সেটাই শেয়ার করব। যাদের হাতে একদমই সময় কম আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে যেমন টেস্টি হয়, শরীরের পক্ষেও কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি 3 চা চামচ আদা আর রসুন বাটা অ্যাড করছি। আপনারা পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটাটা অ্যাড করবেন। আমি 1 কিলো চিকেনের সাথে 3 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। এবার 4 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা যে যতটা পছন্দ করুন সেই অনুযায়ী দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম, তবে এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। এবার আমি পেঁয়াজ অ্যাড করছি। এখানে আমি কিছু পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো সব অ্যাড করে দিচ্ছি। পাঁচ ছটা আলু দিয়ে দিলাম। আলুটা আমি এখানে গোটায় রেখেছি। নতুন ছোট ছোট আলু দিয়ে এভাবে মাংসের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটাকে আমি কিছুক্ষণ বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার রান্নায় যতটা তেল দেব সে অনুযায়ী চিকেনটাতে তেল আমি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আবারও চিকেনটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকটায় রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা বেশ ভালো করে গরম করে এবার আমি তার মধ্যে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। কড়াইতে চিকেনটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত চিকেনটাকে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ রান্না করার পর চিকেনটা থেকে জল ছেড়েছে। এবার আমি তার মধ্যে একটা টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। যে জলটা ছেড়েছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর একটু টেস্ট বুঝে দেখতে হবে, যদি মনে হয় যে নুন দিতে হবে তাহলে নুন অ্যাড করে দেব। চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দশ থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। খুবই অল্প সময়ের মধ্যে
খুবই হেলদি একটা চিকেন রেসিপি তৈরি হয়ে যায়। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।